রথযাত্রায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রথযাত্রা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি। কোভিড বিধি মেনে কলকাতায় পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা উৎসব। করোনা সংক্রমণের কারণে রথযাত্রা হচ্ছে না, রথের বদলে গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। এদিন মুখ্যমন্ত্রীর তরফে ভোগ নিবেদন ও আরতির পর মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে। ইসকনের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী বর্ষ এবার। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথকে প্রণাম জানাই, প্রার্থনা করি যে তার আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে তিনি লিখেছেন, রথযাত্রা উপলক্ষে সমস্ত দেশবাসী বিশেষত ওড়িশার সমস্ত ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবান জগন্নাথের আশীর্বাদ দেশবাসীর জীবন সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরপুর থাকুক। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।